ਗੱਲਾਂ ਡਿਗੋਰੀਏ ਤੂੰ ਬੈਕ ਫੋਨ ਜੱਟ ਦੀ তো হাই ফ্রেন্ড, দিস ইজ দ্য মনোতো ঘোষ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই একটু আগে 2 মিনিট আগে আমি লাইভে এসেছিলাম, তো এখানে দেখো আমার কপি, কপি ওখানে দেখো, আবদাব কপি করছে আমার, কপি একটু আগে করছিল, কপি সব কপি করছিল। আমি 2 মিনিট আগে লাইভে এসেছিলাম, ঠিক আছে? হ্যাঁ, ওই ওরা ফেসবুকে ইউটিউবে কপি লাইভ করছে না, লাইভ করছিলাম কপি কে, তাহলে ওগুলো স্টার্ট করেছে বল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাই দাদা আসছে না, হ্যাঁ ও ও স্টার্ট করছিল। আমাদের কপি তোর থেকে কপি ওরা মনে হয় আমাকে বলছে কবে ভিডিও বানাবি, কবে ভিডিও বানাবি, কবে ভিডিও বানাবি, কবে ভিডিও বানাবি, হোয়াটসঅ্যাপ ইউজ করছে। আর ফর্চুনলি আজকে ভিডিও বানাচ্ছি আমি, ঠিক আছে? হ্যাপি হ্যাপি ঘুমনে আ সকতে হ্যাঁ, তো আয়েঙ্গে আকে আপ সব সব আমার কপি, সব আমার কপি, ঠিক আছে? তো সব আমার কপি করছে, এরা ফটো আমি মেলায় রেখে নিয়েছি, দিস ইজ এ বৌদ্ধ, ঠিক আছে? আর ওই চশমা জান হতে ওই চশমা কিনেছি, এই তোমাদের চশমা কিনেছি, এই কস্ট এসছে 100 টাকা, দিস কস্ট এসছে 60 টাকা, ঠিক আছে? তাই আজকে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট বন্ধুদের জন্য ভিডিও করতে হচ্ছে, দিস ইজ নট প্ল্যান বিকজ ফ্রেন্ড রিকোয়েস্ট। ঠিকঠাক বল ইংলিশটা, ঠিকই বললাম, এটা এই ভিডিওটা ব্লগটা কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা কিন্তু টাইটেল হবে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লগ করতে বলেছি, দিস ইজ মাই অর্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুদের অর্ডার ব্লগ করতে হবে, ঠিক আছে? বন্ধুদের বন্ধুদের বান্ধব বসে কিছু কিছু বললি না, না আমি কিছু বলিনি, জাস্ট জানিস একটা গাছ একটা রান, আবার হিন্দিতে বলছিস, এগুলো উচিত নয়, দাঁত খিচাচ্ছে বাঁদরটা। ঠিক আছে দর্শক বন্ধুরা, ও ফেসবুকে লাইভ করছে, এই যে আমার কপি, এই যে অঙ্কিত অঙ্কিত কপি করছে, মজা নেই,
তোমার মিউজিক ভিডিও বানাবো আবদাব একটার আবদাব আর ক্যামেরাম্যান মনোজ ঘোষ তো ক্যামেরা করে ভালো তো ক্যামেরা দিবি একটা মিউজিক ভিডিও বানাবো মিউজিক ভিডিও ঠিক আছে तू मेरे वाल तकदी रवे ना मेरी तेरे तो नजर हट दी मैं तेरा ब्लड गोरिए तू बैकबोन जट दी तू मेरे वाल तकदी रवे ना मेरी तेरे तो नजर हट दी मैं तेरा ब्लड गोरिए तू बैकबोन जट दी मैं हो गया दीवाना बलिए तू हो किस दाई फिर दी कर दी अकंदा तेरे बिना समझूगी फीलिंग है कौन जट दी मैं तेरा ब्लड गोरिए तू बैकबोन जट दी मैं तेरा ब्लड गोरिए तू बैकबोन जट दी मिस्टर आफताब एक तो फेसबुक लाइव এসেছিল ফটোগ্রাফি সেটা তো আমি করছি আমিও করছি কারণ আমি আমার ভিডিও দেখাতে গেলে সেই ফটো দেখাতে পারবো না এই যারা করছে পড়াবাই করছে বাজছে কটা দেখতে হবে খুদা হাফিজ।